মজার পাঠশালা, হাতে খড়ি হবে অনলাইনে। প্রাচীনকালে মানুষের জনসংখ্যা ছিল কম, তো তাদের ছিল না কোনো পরিবেশ, ছিল না কোনো ঘর বাড়ি, তারা কেউ বনে বাস করত, কেউ পাহাড়ের গুহায়। তো পাহাড়ের গুহায় যখন বাস করত তখন তাদের অর্থের প্রয়োজন ছিল না। তো আস্তে আস্তে যখন লোক জনসংখ্যা বাড়তে থাকে তো তখন তারা একসাথে দলবদ্ধ হয়ে বসবাস করে, এরপরে আস্তে আস্তে তাদের জীবিকা নির্বাহ শুরু করে, সমাজ গঠন করে। করার পরে 1494 সালে ইতালীয় একজন গণিতবিদ যার নাম লুকা পেসিওলি, যিনি হিসাব বিজ্ঞানের জনক, অর্থাৎ যিনি হিসাব বিজ্ঞানকে নিয়ে আসেন, তো তিনি ছিলেন একজন ইতালীয় গণিতবিদ এবং ধর্মযাজক। তো তিনি 1494 খ্রিস্টাব্দে একটি বই লেখেন, একটি গ্রন্থ লেখেন, যেটার নাম হচ্ছে ছুম্মাদি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্ছনিয়েট প্রপোর্ছনিলিটা। তো এটি হচ্ছে হিসাব রক্ষণের মূলনীতি, অর্থাৎ মূলনীতির দুতর্ফা দাখিলা পাওয়া যায় এখান থেকে। তো এখান থেকে আর কি হিসাব বিজ্ঞানের উৎপত্তি।